প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবার দুইটি লগের অঙ্কের সমাধান করব। লগারিদমের অনুশীলনীর দুইটি খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। প্রথম অঙ্কটি হচ্ছে লগ এ টু দি পাওয়ার 400। এটাকে আমরা সমান দেওয়া আছে, 4 দেওয়া আছে, এটাকে সমাধান করে আমাদের এ এর মানটা বের করতে হবে। তো এই অঙ্কটা আমরা কীভাবে করব? এই অঙ্কটা প্রথমে আমরা, যেহেতু এইভাবে যখন দেওয়া থাকবে অঙ্কটা, আমরা এ টু দি পাওয়ার 4 অর্থাৎ এই পাশে যে দেওয়া থাকবে সেটা এখানে পাওয়ার হিসেবে চলে আসবে, এবং পাওয়ারটা অপর পাশে গিয়ে, মানে অপর পাশে যারা থাকবে সেইটার কাছে যাবে। এইভাবে আমরা প্রতিস্থাপন করে নেব। করে নেওয়ার পরে বা এ ফোর ইকাল টু, আমরা জানি মানে 20² ইকাল টু আমরা জানি হচ্ছে 400 হয়, 20কে স্কোয়ার করলে, তাহলে 20 মানে আমরা এখানে তাহলে স্কোয়ার করলে হবে না, তাহলে আমরা চারবার যাতে 20 হয় সেই ব্যবস্থাই করতে হবে। তাহলে এখানে আমরা করতে পারি হচ্ছে 2√5। এটাকে যদি আমরা করি হচ্ছে স্কোয়ার করি, তাহলে দেখো 4 × 5 20 হয়। তাহলে যখন 4 করব তখন 20ও কিন্তু স্কোয়ার হয়ে যাবে, ঠিক আছে? অর্থাৎ বলতে চাচ্ছি যে 400 ইকাল টু লেখা যায় 20² তাহলে 20² মানে হচ্ছে 20 × 20, এটা থাকা লাগবে। তাহলে 20 তো এইভাবে হবে যে 2√5² সমান কত হয়, 4 × 5 সমান 20 হচ্ছে কিন্তু। তাহলে 2√5 আর একটা স্কোয়ার লাগবে, 2√5², তাহলে 2 × 2 = 4, সেই জন্য এখানে আমরা 4 লিখলাম। এটাই হচ্ছে অঙ্কের টেকনিক, অঙ্ক করে বোঝার। তো বা এখানে এ টু দি পাওয়ার 4 ইকাল টু হবে 2√5, এ সমান হবে 2√5, যেহেতু 4 কাটা, এ টু দি পাওয়ার 4 এবং এটাও কাটা, সমান যেহেতু চলক সেহেতু ভিত্তিগুলো সমান হয়ে যাবে, তাহলে এ এর মান হবে 2√5। আরও একটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক যেটা প্রায় পরীক্ষায় চলে আসে, যে লগ এক্স টু দি পাওয়ার 3√4 ইকাল টু 4। এই অঙ্কটা সমাধান করতে হবে, যে এক্সের মানটা আমাদের সমাধান করতে হবে। তো এক্সের মান সমাধান করার ক্ষেত্রে আমরা আবারও সে আগের নিয়মটাই ফলো করব, যে এক্স টু দি পাওয়ার 4 অপর পাশ থেকে আমরা এই যে 4টা এসে এখানে পাওয়ার হয়ে যাবে সমান 3√4। এখন 3√4কে আমরা এখানে একটু আমাদের মাথায় রাখতে হবে যে 3√4কে কীভাবে ভাঙলে আমরা এই যে 4 পাওয়ার বিশিষ্ট আরও একটি মানে সংখ্যা পাবো। তাহলে 81 মানে হচ্ছে 2 আর 3 মধ্যে আমরা নেওয়ার চেষ্টা করব। তাহলে 3√4 মানে 81, এবং 81কে যদি 4 দিয়ে গুণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে হবে 324, ঠিক আছে? 2 আর 3 মধ্যে সীমাবদ্ধ থাকবো, একটু ক্যালকুলেশন করে দেখে নিতে হবে। সমান সমান এখানে লেখা যায় যে 3√4 × √2√4, ঠিক আছে? এটা লেখা যায়। তাহলে দেখতেই পাচ্ছ যে যেহেতু এক্স টু দি পাওয়ার 4 সমান এটা লিখতে পাচ্ছি, সুতরাং এক্সের মান তাহলে হবে এক্স সমান 3√2। এটা বন্ধুরা আমাদের সমাধান। তো সবাইকে ধন্যবাদ, আমরা দুইটা অঙ্কই করে ফেললাম মান নির্ণয়ের। সবাই আমাদের সঙ্গেই থাকো, পরবর্তী লেকচারে আরও আকর্ষণ আসছে।